ওয়েলকাম ফ্রেন্ডস জি কেজিএস ফাউন্ডেশন চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই তো ঝাড়খণ্ড টে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের বেশ কতকগুলি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো কেননা আমরা যারা ঝাড়খণ্ড টেডের ফর্ম ফিল আপ করেছি তারা এখন বেশ দুশ্চিন্তায় রয়েছে কী কী ক্ষেত্রে সেই দুশ্চিন্তা সেই প্রত্যেকটি বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। এবং তার সমাধানে বা কি রয়েছে বা সেই বিষয়ে কি ইনফরমেশন উঠে আসছে প্রত্যেকটি বিষয় খুটি নাটি কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এই ভিডিওর মাধ্যমে আমি জেটেড ফর্ম ফিল আপের যে কারেকশন অর্থাৎ কারেকশন পোর্টাল দেবে কি দেবে না বা এত দেরি হচ্ছে কেন সেই বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করব দ্বিতীয়ত হচ্ছে মোস্ট ভাইটাল যেটা সেটা হচ্ছে জেটেডের যে নিউ সিলেবাস আমরা আমরা সকলেই জানি ঝাড়খণ্ড ডেটের ফর্ম ফিল আপ চলাকালীন অবস্থাতে জ্যাক অর্থাৎ ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি সিলেবাস জারি করে সেই সিলেবাসটি নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা হয় কেননা সেই সিলেবাসটি এনসিআরটিকে মেনে তৈরি করা হয়নি আমরা সকলেই জানি কেননা পার্শ্ববর্তী ঝাড়খণ্ডই পার্শ্ববর্তী কোনো রাজ্য ইভেন সিটেটও কিন্তু সেই সে সেই ধরনের কোনো সিলেবাস নেই তাই এটি একটি বিধিসম্মত সিলেবাস নয় তাই এই সিলেবাস আদৌ থাকবে না এই সিলেবাসের পরিবর্তন হবে সে বিষয়ে আমি ডিটেলসে আলোচনা করব রিসেন্টলি ঝাড়খণ্ডের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তার একটি গুরুত্বপূর্ণ বক্তব্য সামনে এসছে সে বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা করবো নেক্সট হবে যে জে এর এক্সাম ডেট কবে হবে এত কিছু হওয়া সত্ত্বেও আমাদের মনের মধ্যে সবচেয়ে বড় যে দুশ্চিন্তা হচ্ছে ঝাড়খণ্ড এর এক্সাম কখন হবে কেননা যদি আমরা কম সময় পাই বা কত সময় পাবো সে বিষয়টি নিয়েও কিন্তু আমি এই ভিডিওতে আলোকপাত করেছি ভিডিও শেষে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ রইল। তাহলে চলো যে এর ফর্ম কারেকশন বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করি দেখো ফর্ম ফিল আপ অলরেডি শেষ হয়ে গেছে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট ছিল সেই লাস্ট ডেট কিন্তু অলরেডি পেরিয়ে গেছে এবং আজ পর্যন্ত বেশ কয়েকটা দিন হয়ে গেল এখনও কিন্তু কারেকশানের কোনো খবরাখবর নেই তাহলে ক্ষেত্রে অনেকের মনে দুশ্চিন্তা থাকছে যে স্যার কারেকশানের পোর্টাল আদৌ দেবে কি দেবে না অবশ্যই আপনারা একটা কথাই বিশ্বাস রাখুন অবশ্যই কিন্তু কারেকশন পোর্টাল দেওয়া হবে কেননা ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিল তারা তাদের নোটিফিকেশানে জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু এর ফর্মের কারেকশানের সুযোগ দেবে প্রত্যেককেই সুযোগ দেবে হ্যাঁ এই সুযোগটি কখন আমরা পাবো কখন থেকে ফর্ম কারেকশান হবে এই বিষয়ে হয়তো সঠিক ইনফরমেশান নেই তবে আপনারা এই বিষয়টি এনসিও থাকুন আপনারা অবশ্যই কিন্তু ফর্ম কারেকশানের সুযোগ পাবেন কেননা যাদেরই কোনো না ছোটোখাটো ভুল ত্রুটি রয়েছে আপনারা অবশ্যই কিন্তু ফর্মের যে কারেকশান সেই কারেকশানের সুযোগ পাবেন তো ফর্ম কারেকশানের ব্যাপারে দুশ্চিন্তার কোনো কারণ নেই অবশ্যই কিন্তু আপনারা ফর্ম কারেকশান করার সুযোগ পাবেন তাহলে ফর্ম কারেকশানের বিষয়টা হয়ে গেল হ্যাঁ কখন থেকে শুরু হবে যখনই শুরু হবে আমি কিন্তু আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেল বা ইউটিউবের মাধ্যমে আমি কিন্তু জানিয়ে দেবো পাশাপাশি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত জানতে তো অবশ্যই পারবেন ঠিক আছে না যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চান অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি একবার যুক্ত হয়ে যেতে পারেন পাশাপাশি এর গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে জে টেটের নিউজ সিলেবাসকে নিয়ে কেননা ঝাড়খন্ড টেট বা জ্যাক ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিল আমাদেরকে যে অফিসিয়াল সিলেবাসটি দিয়েছে সেটি বিধিসম্মত নয় তার পরবর্তী সময়ে এই সিলেবাস নিয়ে বিস্তর আলোচনা হয় বিস্তর আন্দোলন হয় ছাত্র বিরোধও লক্ষ্য করা যায় জ্যাক অফিসে ঘেরাও হয়েছিল তো এই সমস্ত ঘটনা বা টানপোড়ানের মধ্য দিয়ে একটা বিষয় উঠে এসেছিল কিছুদিন আগেটাতে সেটা হচ্ছে একটা খবরের কাগজে বেরিয়েছিল যে জে কি সিলেবাস মেয়ে জলদ বদলাব করনি কি তেয়ারি অর্থাৎ জ্যাক অর্থাৎ ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল জেটের যে সিলেবাস জারি করে সেই সিলেবাস তারা পরিবর্তন করে এ বিষয়ে একটি নিউজপেপারে ঝাড়খণ্ডের একটি দৈনিক সংবাদপত্র প্রভাত খবর বলে সেখানে কিন্তু এই নিউজটি পাবলিশ হয় তাতে আমাদের অনেকের মধ্যেই কিন্তু এই বিষয়টা আমরা এনসিওর হয়েছিলাম যে হ্যাঁ অবশ্যই কিন্তু সিলেবাস চেঞ্জ হতে চলেছে কিন্তু বর্তমানে সম্প্রতি ঝাড়খণ্ডের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তার একটি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু সামনে এসছে যাতে শিক্ষামন্ত্রী বলতে দেখা গেছে যে তিনি ঝাড়খণ্ড ট্রেডের নতুন সিলেবাস নিয়ে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিকের উপর আলোকপাত করেছেন চলো আগে আমরা ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী কোন কোন বক্তব্যগুলি রেখেছেন আগে সেই জায়গাটা একটুকু দেখে নেওয়ার চেষ্টা করি তো চলো আমি কিন্তু ভিডিওটা এরপর চালু করছি हम जब शिक्षा विद्यालय एक से तो, पांच और छः सात का, तो तो का, तो का जो विषय है उसके अनुसार तो हम ये प्रयास करेंगे बेहतर और इसलिए कम से कम लोग यही नहीं आउट ऑफ सिलेबस है तो उसको हमने कहा कि आप बैठ के उसको शोट कर लीजिए लेकिन जहाँ तक भारी और हल्का की बात है तो शिक्षक योग्य होने चाहिए इसलिए योग तक प्राप्त होगी আশা করি আপনারা মন দিয়ে কিন্তু ভিডিওটি শুনলেন এবং বোঝার চেষ্টা করলেন যে ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী কি বলতে চাইছেন মূল বিষয়টি হলো ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী বলতে চাইছেন যে অবশ্যই কিন্তু ঝাড়খণ্ডের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে যে শিক্ষকরা নিয়োগ পাবে সেই শিক্ষকদেরকে সঠিক যোগ্যতা মানের মধ্য দিয়েই বা যোগ্যতা মান বিচার করেই তাদেরকে নিয়োগপত্র দেওয়া হবে এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে অবশ্যই কিন্তু তারা চাইছে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রশ্নের স্ট্যান্ডার্ড রাখতে তাহলে এক্ষেত্রে এখন আমাদের সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে তাহলে এখন কিভাবে প্রিপারেশান করব। কেননা আমাদের কাছে দুটো বিষয় ওপেন হয়ে যাচ্ছে যে এর আগের যে সিলেবাস দিয়েছিল যে সিলেবাস এর আগে দেওয়া হয়েছিল সেই সিলেবাসটি কি অপরিবর্তিত থাকবে তার মানে যে সিলেবাসটা দেওয়া হয় সেটি কি থাকছে না সেই সিলেবাস চেঞ্জ হবে এই বিষয়ে একটি বিরাট বড়ো টানপোটা টানপোটান কিন্তু শুরু হয়ে যাচ্ছে বা জল্পনা শুরু হয়ে যাচ্ছে যে স্যার সিলেবাসটি কি থাকবে না সিলেবাসের মধ্যে চেঞ্জ লক্ষ্য করা যাবে তো এই ব্যাপারটি এখনও ক্লিয়ার করে কিছু বলা মুশকিল তো ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রীর বক্তব্যর অনুযায়ী এই কথাটা বলতে পারি সিলেবাসের মধ্যে অবশ্যই কিছু পরিবর্তন আসবে সাহিত্যের যে পাঠগুলো রয়েছে সে ইংরেজিতে হতে পারে হিন্দিতে হতে পারে বা আমাদের যে ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি সেখানে যে সাহিত্যের ইতিহাসের কথা বলা হয়েছে সেই অংশগুলো হয়তো বাদ হবে বা ম্যাথামেটিক্সের যে জটিল জটিল বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই বিষয়গুলো হয়তো বাদ হবে বাকি আশা করা যায় যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের উপরেই কিন্তু ডিপেন্ড করে কিন্তু টেট হতে চলেছে যদিও এর ফাইনাল খবর যতদিন না পর্যন্ত আসছে বা আদৌ খবর আসবে কি না সে বিষয়েও কিন্তু একটা টানপোটান থেকেই যায় কেননা আমরা তো মনে মনে ভেবে নিয়েছি যে ট্রেন সিলেবাস আবার হয়তো সংশোধিত রূপে আমার আমাদের সামনে আসবে তো সেই সিলেবাস আদৌ আসবে কি আসবে না এ নিয়ে গ্যারেন্টি দিয়ে কিছু বলা মুশকিল তবে হ্যাঁ আমি যদি আমার পার্সোনাল অপিনিয়নের কথা জানাতে চাই আপনাদের তাহলে সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ অবশ্যই সংশোধিত সিলেবাস আমাদের আসবে অর্থাৎ যে সিলেবাস দেওয়া হয়েছিল সেই সিলেবাসেই যে থাকবে তা নয় একটা সংশোধিত সিলেবাস কিন্তু আমরা পাবো তাতে হয়তো বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে তাহলে এক্ষেত্রে বড় মনের মধ্যে কোয়েশান তৈরি হচ্ছে যে স্যার কীভাবে এখন তাহলে প্রিপারেশান নেব আগে যে সিলেবাস দেওয়া হয়েছিল সেই সিলেবাসের উপরেই প্রিপারেশান নেব না সি টেটকে ফলো করবো না কোন সিলেবাসের উপর পড়াশোনা করব তাহলে এক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গিতে আমি একটা কথা আপনাদের সামনে বলবো যে আপনারা অবশ্যই কিন্তু সিটেটকে এখন ফলো করুন সিটেটের যে সিলেবাস রয়েছে সে ওয়ান টু ফাইভ হোক বা সিক্স টু এইট হোক সি টেটের যে সিলেবাস রয়েছে আপনারা সেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করো পাশাপাশি জ্যাক অর্থাৎ ঝাড়খণ্ড একাডেমি কাউন্সিলও যে আমাদের সিলেবাসটি দিয়েছিল তাতে ওই সমস্ত যে বিষয়গুলো বললাম সাহিত্যের ইতিহাস বা ম্যাথের যে ক্যালকুলাসগুলো দিয়েছে সেই সমস্ত বিষয়গুলো বাদ দিয়ে আপনারা কিন্তু প্রিপারেশান নিন হ্যাঁ যদি ওই সমস্ত বিষয়গুলো থেকেই যায় তখন আমরা হয়তো সময় পাবো তখন আমরা সেই বিষয়গুলোকে করে নেব কিন্তু এখন আপনারা সিটেটের সিলেবাসকে ফলো করে পড়াশোনা করুন পার্শ্ববর্তী আমাদের ঝাড়খণ্ডের যে পার্শ্ববর্তী রাজ্যগুলো রয়েছে সেখানে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে ফলো করার চেষ্টা করুন এটুকুই বলব এভাবেই কিন্তু আমাদের প্রিপারেশানকে এগিয়ে নিয়ে যেতে হবে তাছাড়া আমাদের হাতে বা আমাদের কাছে আর সেরকম কোনো সুযোগ খোলা নেই তাই না তো প্রিপারেশান জোরদারই চলবে জোরদারভাবেই চালাতে হবে সে ডেটকে ফলো করে চালাতে হবে ঝাড়খণ্ডের যে প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে সেগুলোকে ভালো করে খুটিয়ে খুটিয়ে দেখতে হবে যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে শেয়ার করি সেটি হচ্ছে রিসেন্টলি রিসেন্টলি জেএসএসসি অর্থাৎ ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন জেএসএসসি যে সহায়ক আচার্য অর্থাৎ প্রাথমিক স্কুলগুলোতে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে যে শিক্ষক নিয়োগের মেন পরীক্ষাটি করেছিল তার কোশ্চান যদি আপনারা পান কেননা কোশ্চেন পাবেন না আশা করছি কেননা পরীক্ষাটি হয়েছিল সিবিটি মোডে তো বিভিন্ন যে মডেল কোশ্চেনগুলো তৈরি হয়েছে তা ওই এক্সামের পরিপ্রেক্ষিতে বা বিভিন্ন যে রিভিউগুলো এসেছে যে এই ধরনের প্রশ্ন পড়েছিল এই বিষয়গুলো যদি আপনারা কালেক্ট করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু অনেকটা ভালো হয় কেন ওই বিষয়গুলোকে কিন্তু আপনাদেরকে খুটিয়ে খুটিয়ে দেখে রাখতে হবে যে হ্যাঁ এই সমস্ত জায়গা থেকে প্রশ্নপত্র আসছে তো এই বিষয়টিও আপনারা কিন্তু একবার ট্রাই করে নিতে পারেন আমিও ট্রাই করব যদি সে ধরনের কোনো ইনফরমেশান পা পাই তো আমি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলো তাহলে এর পরবর্তী যে বিষয়টি রয়েছে যে জে টেডের এক্সাম কখন হবে অর্থাৎ জে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে নোটিফিকেশান বার হয়েছে ফর্ম ফিল আপ হয়ে গেল কারেকশানের ডেট হয়তো আসবে সিলেবাসও প্রায় আমাদের হাতে রয়েছে তাহলে এক্সাম কখন হবে তাহলে এক্সামের একটা ডেট যদি আগে কিছুদিন আগে একটা শোনা যাচ্ছিল যে উনত্রিশে সেপ্টেম্বর নাকি এক্সাম হবে কিন্তু এটা কিন্তু কনফার্ম যে উনত্রিশে সেপ্টেম্বর এক্সাম হচ্ছে না এটা প্রায় কনফার্ম কেননা আপনাদের সামনে কয়েকটা বিষয় বলে রাখি এক আজ তো প্রায় ন তারিখ হয়ে গেল তো এর পরবর্তী সময়ে যখনই ঝাড়খণ্ডের জ্যাক কী করবে না কারেকশান পোর্টাল দেবে হয়তো মিনিমাম এখন পাঁচ দিনের একটা কারেকশান পোর্টাল দেবে কারেকশানের পর অনেকগুলো কাজ পড়ে রয়েছে সমস্ত ফর্মকে স্কুটনি করা তাদেরকে স্কুল স্কুল দেওয়া কোন কোন স্কুলে পরীক্ষা কেন্দ্র নেওয়া হবে সেগুলো যাচাই করা অর্থাৎ একটা বিস্তর সময় কিন্তু এর মধ্যেখানে লেগে যাবে এবং তার পরবর্তী সময় ঝাড়খণ্ডের সাধারণ নির্বাচন রয়েছে অর্থাৎ সেখানে বিধানসভা নির্বাচন রয়েছে আমরা সকলেই জানি তাহলে ঝাড়খণ্ডের বিধানসভা যদি নির্বাচন থাকে তো সেক্ষেত্রেও নির্বাচনের দিনগুলোতে বা নির্বাচনের কাছাকাছি সময়গুলোতে পরীক্ষা হবে না যদিও নোটিফিকেশান বার হয়ে গেছে কোড অফ কন্ডাক্টের সাথে এই নোটিফিকেশানে কোনো সম্পর্ক নেই তবে বলতে পারি বিধানসভা যখন হচ্ছে সেই মাসটিতে বা সে তার কাছাকাছি কয়েকটি দিনে কিন্তু এই পরীক্ষা হবে না তো ধরে নেওয়া যায় পরীক্ষা আপনারা অবশ্যই সময় পাবেন পাশাপাশি সিলেবাস যদি সংশোধিত রূপে আমাদের কাছে আসে তাহলেও কিন্তু অন্তত দু মাস কিন্তু আমরা সময় অবশ্যই পাবো সেক্ষেত্রে সেপ্টেম্বর মাস চলছে অক্টোবর নভেম্বর মানে ডিসেম্বরের আগে হয়তো পরীক্ষা নেওয়া সম্ভব নয় এটা আমার পার্সোনাল অপিনিয়ন জানাচ্ছি আশা করি কিন্তু এরকমই হবে যে সিলেবাস দেওয়ার পর অন্তত দু মাস সময় কিন্তু আমরা পাবো কেননা ঝাড়খণ্ডে যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টা প্রোটেস্ট করছে যে এই ধরনের একটা সিলেবাস দেওয়া হচ্ছে আর কম সময়ে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে প্রিপারেশন কীভাবে নেব তাই না তো সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত থাকুন সময় অবশ্যই পাবেন যদিও সময় পাবেন বলে সেই সময়কে আশা করে থাকাটা আমাদের মূর্খামি হবে আমাদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে আমাদের কিন্তু এক চান্সে আমরা জেটেড কোয়ালিফাই করতে পারি তো এই ছিল একটা ছোট্ট আপডেট বা ছোট্ট ইনফরমেশান ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভিডিওকে লাইক করবে এবং যদি প্রয়োজন হয় আপনাদের যে কোনো ধরনের কোয়ারিজ যদি থাকেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ